إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দিনের কিছু এলেম অর্জন করার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা পেশ করছিলাম তাওহীদের শর্তাবলী নিয়ে। শর্ত এমন এক জিনিস যেগুলো কোনো জিনিসের আগে পূরণ করতে হয়। যেমন সালাতের জন্য শর্ত হচ্ছে উযু, উযুবিহীন সালাত হয় না, উযু আগে করতে হয়। ঠিক এরকম ভাবে একজন লোক যে কোনো ইবাদত করার পূর্বে শর্ত হচ্ছে ইমানদার হওয়া। ইমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, আর এই তাওহীদের সাতটি শর্ত রয়েছে। আমরা ইতিপূর্বে চারটা শর্ত আলোচনা করেছিলাম, আজকে পঞ্চম শর্ত আস-সিদক, সততা, সত্যতা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা, এরপরে তার উপরে দৃঢ় বিশ্বাস করা, এরপরে তা কবুল করা, এরপরে নিজেকে সে অনুযায়ী সমর্পণ করা, এরপরে যে বিষয়টা জরুরি তাহলে এই কালেমার ক্ষেত্রে নিজের সত্যতা প্রমাণ করা, আস-সিদক, সত্যতা প্রমাণ করা। এজন্য মুসলিম শরীফের 157 নম্বর হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মা মিন আবদিন ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহু আলান নার। এই হাদিসের কোন কোন সনদে আছে, কাম মিন কলবিহি, যে কোনো বান্দা এই সাক্ষী দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই সাক্ষী দিবে সিদকাম মিন কলবিহি, অন্তরের সত্যতা নিয়ে, অন্তর থেকে এটাকে সত্য বলে বিশ্বাস করে তারপরে এটা সাক্ষী দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুনের জন্য তাকে হারাম করে দেন, আগুন তাকে খাবে না, পোড়াবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সিদকাম মিন কলবি, সত্যতা। জীবনে সত্যতা যাচাইয়ের সুযোগ আছে। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আপনারা বারবার শুনেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, অমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন ওরা মুমিন না, ওরা মুমিন না, ওরা এটা মুখে বলে, অন্তরে এর সত্যতা নেই, বাস্তব জীবনে সত্যতার তারা প্রমাণ করে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, এলম, ইয়াকিন, কবুল, তাসলিম, যেগুলো আগে বলা হলো,
এগুলোর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাদাকান মিন কলবিহি, সত্যতা প্রমাণ করা। আর এই সত্যতার বিষয়টা আসে কখন? যখন মোকাবেলা আসে, বিপরীত জিনিস আসে। মন চায় ভোর রাতে তাহাজ্জুদ পড়তে উঠব না, আর আল্লাহর ইচ্ছা হলো তাহাজ্জুদ পড়ো। এখন আমার সত্যতার প্রমাণ পেশ করতে হবে, আমি কি করব? আমি আমার নফসকে, প্রবৃত্তিকে, মনকে বলবো যে না, আমার তো একটু পেশাব করতে উঠতে হবে। এই বলে ওকে উঠান, আর পেশাব না আসলে পানি খেয়ে ঘুমান। আমার একটা নিয়ম আছে, আমি রাতের বেলায়, এটা আপনার উদ্বুদ্ধ করার জন্য বলছি, নিজের এজহার করার জন্য না, যেহেতু আপনারা নিজস্ব লোক, আপনারা আমাদের কাছে আসেন দিন শিখার জন্য। রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে এমনিও মেসওয়াক করা সুন্নাত। এরপরে আমি একজন ডাক্তার দেখাইলাম, এই 19 নম্বরে একজন ডাক্তার আছে, দাঁতের ডাক্তার গোলাম বাওলা, আর আমাদের একজন দিনী ভাই আছেন ডাক্তার পলাশ, দাঁতের ডাক্তার, চেম্বার হলো আপনার ওই যে কি বলে শাহিন কলেজের বিপরীতে, টোকিও ডেন্টাল ক্লিনিক, এটাই যে ডাক্তার বসে, এখানে সালাত আদায় করেন জুমার সালাত। তো এরা আমাকে বললেন যে দাঁত যদি ভালো রাখতে চান অবশ্যই রাতের খাবারের পরে ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাবেন, ঘুমের থেকে উঠার পরে যদি ব্রাশ নাও করেন অসুবিধা নাই, নাস্তা করে করেন, কিন্তু ঘুমানোর সময় অবশ্যই করবেন। তো এটা আমি আমল করি, ডাক্তারের হুকুম হিসাবে না, সুন্নাত হিসাবে। আলহামদুলিল্লাহ দাঁতের অনেক উপকার পেয়েছি আমি, মুখ পরিষ্কার থাকে, মনটা ভালো থাকে, রাতের বেলা আজেবাজে কোনো স্বপ্নও দেখা যায় না। এরপরে ব্রাশ করলে একটু মুখ শুকিয়ে যায়, তো পানি পান করতে মনে চায়, এই ফাঁকে 2 গ্লাস পানি পান করে নিই। তো 2 গ্লাস পানি পান করলে অটোমেটিক 3টার মধ্যে ঘুম ভেঙেই যাবে, পানির চাপ পড়ে যায় নিচের থেকে। তো এভাবে অভ্যাস করে নেওয়া যায়। তো নিজেকে বুঝাতে হবে যে আমার এখন পেশাব করতে উঠতে হবে। উঠলেন, পেশাব করার পরে চিন্তা করে উঠলাম তো একটু উজু করে নেই, মন চাবে না তাড়াতাড়ি ঘুমাই গিয়ে, ঘুমটা এখনো যায় নাই। উজু করার পরে এখন আর শয়তান সুযোগ নেই ধোকা দেওয়ার, যে একটু 2 রেখাত পরে নেই, তারপর আরো 2 রেখাত, আরো 2 রেখাত, আরো 2 রেখাত, 8 রেখাত পর্যন্ত পড়েন, এরপরে ভেতর পড়ে নেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে তাদের জন্য উত্তম হচ্ছে ভেতরের সালাতকে সর্বশেষে আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম ভিতরান, তোমরা তোমাদের রাতের যত সালাত আছে ভেতরের সালাতটাকে সর্বশেষ সালাত হিসেবে মানিয়ে নাও। তো এই জন্য এভাবে নিয়ম করে নেওয়া। আমি বলছিলাম এরপরে যদি এটা না করা যায়, ফজরের সালাত আজান হয়ে গেছে, নফসও উঠতে চায় না, এখন এখানে সত্যতার প্রমাণ দিতে হবে। আমাদের দেশে বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয় একটা কথা আছে, তার মানে আপনি আসল বন্ধু না নকল বন্ধু এইটার পরীক্ষা হয় কোন সময়? বন্ধুর বিপদের সময়। যে বিপদের সময় আপনি কতটুকু তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। গুলিস্তা নামে ওই যে ফার্সি কবিতা আছে, সেখানে কবিতা আছে, দোস্তে আদা নামকে গিয়ে দস্তে দোস্ত দর পেরেশানি হালি ও মন্দেগি। প্রকৃত বন্ধু সে যে তার বন্ধুর হাত ধরে সাহায্য করে, কখন? যখন সে বিপদে পড়ে, অসহায় অবস্থা পড়ে, তখন। এটা বন্ধুত্বের পরিচয়। আল্লাহ কি আমাদের পরীক্ষা করবেন না? আপনি সত্যিকার বন্ধু না নকল বন্ধু পরীক্ষা না করে আল্লাহ পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহর পণ্য বড় দামি,
আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, জেনে রাখো আল্লাহর সে পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহর পণ্যটা কি? আপনি যে আল্লাহ থেকে ক্রয় করবেন জানমালের বিনিময়ে, সেই পণ্যটার নাম কি? এটা দামি না সস্তা? অবশ্য পিসাবদের গেলে কাছে সস্তা একেবারে, একেবারে জান্নাত দিয়ে দিবে, দশটা জান্নাত কিনে দিবে একসাথে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহর পণ্য বড় দামি, আর সেই পণ্য হচ্ছে জান্নাত। এটার জন্য কষ্ট করতে হবে। স্বর্ণ যদি সুন্দরী মেয়ের গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, লোহার বাড়ি খেতে হয়, এরপরে পিওর স্বর্ণ হার হলো গলায় ঝুললো। আপনি আমি আল্লাহর প্রিয় পাত্র হতে হলে আমাদেরকেও আগুনে পোড়া খেতে হবে। দুনিয়ার নানান রকম বিপদ আপদ আমাদের সামনে আসবে, পরীক্ষা আসবে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দ আন-নাসে বালাআন আল-আম্বিয়া, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে আল্লাহর কাছে যার মর্যাদা যত বেশি কাছে, সে তত বেশি পরীক্ষা আর বিপদ আপদের সম্মুখীন হয়। কাজে বিপদ আপদ আসলে ভয় পাওয়ার কারণ নেই, সবর করতে হবে। মুমিনরা বিপদ আপদে ভয় পায় না, বরং কি করে? আনন্দ পায় এবং ধৈর্য ধারণ করে। হ্যাঁ, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমাদের পরীক্ষা করো না, আমরা পরীক্ষায় পাশ করার মতো যোগ্য না। তোমার নবীরা পরীক্ষায় পাশ করেছেন, ওলিরা পরীক্ষায় পাশ করেছেন, আমরা ওই যোগ্যতা অর্জন করতে পারি নাই। এই জন্য আবার পরীক্ষার জন্য আপনারা আবার আবেদন করবেন না। রোগের জন্য আবেদন করা জায়েজ নেই, বিপদের জন্য আবেদন করা জায়েজ নেই। খুব খেয়াল করে শুনবেন, একজন লোক পিসাবরা দোয়া করায়, দেখবেন চরমনায় ফিরে প্রায় দোয়া আছে, আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া লাও, আখেরে কান্দাইও না, কবরে কান্দাইও না, হাসরে কান্দাইও না, মিজানে কান্দাইও না, মোনাজাত, মাওয়াজে সাকিয়া, মোনাজাত নামে একটা শিরোনাম আছে, ওইটা পড়বেন, বা মুরিদরা অস্বীকার করবে না, কারণ সব মাহফিল এটা বলেছে, আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া লাও, আখেরে কান্দাইও না। এই বেটা, দুনিয়ায় যদি আল্লাহ কান্দায় তুই কান্দতে পারবি? আল্লাহ শিখাইলো কি আর পীর কি শিখায়? আল্লাহ শিখাইলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতে, না দুনিয়ায় কান্দাইলো। আল্লাহ বলেন, আল্লাহ তুমি দুনিয়াতেও আমাদের মঙ্গল দাও, আখিরাতেও, আর পীর শিখাইলো দুনিয়ায় কান্দাইয়া লাও, আখিরে কান্দাইও না। কি গাজা খুরি দোয়া! আল্লাহ কান্দাইলে তুই দুনিয়ায় কান্দতে পারবি? ওটা আল্লাহর নবী একটা রোগী দেখতে গেলেন, রোগীটা শুকাই একের পাখির বাচ্চার মতো হয়ে গেছে, কাল ফরখ হাদিস বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো দোয়া করেছিলে? লোকটা বলল, হ্যাঁ আমি দোয়া করেছিলাম যে আল্লাহ দুনিয়া আখেরাতে যদি আমার কোনো বিপদ আপদ থাকে তার শাস্তি দুনিয়ায় দিয়ে নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি তোমাকে শাস্তি দিতে চান তাকে তুমি দুনিয়াতেও সহ্য করে পারবে? তুই কেন এই দোয়া করলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা, আল্লাহ দুনিয়াতেও মঙ্গলময় জীবন দান করো, আখিরাতেও মঙ্গল দান করো। লোকটা এই দোয়া করলো, আল্লাহ তাকে আস্তে আস্তে ভালো করে দিলেন। এই জন্য বলছি, বিপদ আপদের জন্য কামনা করা যাবে না, মৃত্যুরও কামনা করা জায়েজ নেই। অনেকে না জেনে বলে ফেলে, এর চেয়ে মরা ভালো, আল্লাহ মৌত দাও, জায়েজ নাই। মৃত্যুর কামনা করা জায়েজ নাই, হারাম। মৃত্যুর কামনা করা কি জায়েজ নাই? হারাম, হাদিসে নিষেধ আছে। কারণ কি? যদি আপনি গুনাহগার হন, হায়াত থাকলে হয়তো আপনাকে আল্লাহ তওবা করার সুযোগ দিবেন, আর নেককার যদি হন, হায়াত যত লম্বা হবে নেক তত বাড়বে, তাহলে আপনি কেন মৃত্যুর কামনা করছেন? হায়াত যদি বাড়ে,
গুনাগার হলে লাভ কি? তওবা নসিব হতে পারে। আর নেককার হলে লাভ কি? নেক আরো বৃদ্ধি পাবে। তো যে কথা বলছিলাম, পরীক্ষা নিরীক্ষার জন্য আল্লাহর কাছে আবেদন করা যাবে না, তবে যদি পরীক্ষা এসে যায় তাহলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে আবেদন করতে, দোয়া করতে হবে। এটা হলো বিপদের সময় পরীক্ষা হবে। আর যদি ছেলে মারা গেল, অভিযোগ করলো আল্লাহর কাছে, আল্লাহ আর দেখলো না আমার ছেলেটাকে পাইল, আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিল, তাহলে ছেলেও গেল, আর ছেলে মৃত্যু হওয়ার পরে সবর করলে পরে যে সওয়াব পাইতো ওটাও গেল। এক লোক তার সন্তান মারা গেলে পরে কবরের উপরে গিয়েছে, একেবারে গম্বুজ তৈরি করে কান্নাকাটি জুড়ে দিল, আর কয়দিন কাঁদবে, একদিন দুই দিন তিন দিন কান্নাকাটি করে ওখান থেকে গুটিয়ে চলে গেছে। তো আওয়াজ আসলো, একজন একজনে বলছে লোকটা যা হারিয়েছিল তা কি পেয়েছে? তো আর একজনে বলছে না, যা হারিয়ে গেছিল তা তো পাই নাই, বরং সবর করলে যে সওয়াব পেত তাও সে হারিয়েছে। এই জন্য আমরা খেয়াল করব, সিদকাম মিন কলবিহি, সত্যতা বাস্তবায়ন, এই পরীক্ষা আমাদের জীবনে আসবে। আর মূলত আল্লাহ তাআলা কাফেরদেরকে তৈরি করেছেন মুমিনদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। প্রত্যেকের মধ্যে রাগ আছে, এই রাগটা অপাত্রে ব্যবহার করে নাকি আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইয়াশফি গায়জা কুলুবিল মুমিনিন, আল্লাহ তাআলা কাফের সৃষ্টি করেছেন কি জন্য? মুমিনরা কাফেরদেরকে হত্যা করে তাদের অন্তরের যে রাগ এটা নির্বাপিত করবেন। এই জন্য আমরা খুব খেয়াল রাখবো, সিদকাম মিন কলবিহি, আজকে এটা আলোচনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আমিন। একটাই আলোচনা করলাম, কারণ লম্বা করলে পরে প্রশ্ন উত্তর অনেক লম্বা হয়ে যায়। এবারে প্রশ্ন উত্তর, আর যারা দূর থেকে এসেছেন, ঢাকায় থাকেন তা না, অনেকে দূরের থেকে আসেন দেখা করার জন্য, তারা এখানেই দাঁড়াইয়া নিজের পরিচয় দিবেন, নাম, কোত্থেকে আসলেন, এতটুকু পরিচয়, কি করেন, তাহলে সবার সঙ্গে পরিচয়, আমার একার সঙ্গে পরিচয়, সবার সঙ্গে পরিচয় হলো। আর দাওয়াতের কাজ করতে গিয়ে আপনারা কি সমস্যার সম্মুখীন হন, সংক্ষিপ্ত করে দুই এক কথায় এটা বলতে পারেন, বেশি বললে তো অন্যরা সুযোগ পাবে না। তো আমি খেয়াল করছি যে যেহেতু আমি পরে যখন দেখা করতে সময় দেই, তো এখানে এসে সে একই অবস্থা, ভিড় করে আবার প্রশ্ন করা শুরু করে, প্রশ্নই যখন করবেন তাহলে সবাই সামনেই করেন। তো এটা খেয়াল রাখবো, আজকের থেকে দেখা করার সুযোগটা অন্যভাবে, আপনি দাঁড়াইয়া নিজের নাম বলবেন, কোত্থেকে আসলেন তা বলবেন, এবং আপনার কোনো বক্তব্য থাকলে ছোট্ট আকারে বলবেন, যে আজকে প্রশ্ন করবেন কে কে, হাত তুলেন একটু, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি, হ্যাঁ বিশ জন, বিশ একুশ জন হবে আর কি। তো সবাই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করব, এদিক থেকে ডান দিক থেকে শুরু করেন, জি বলেন, ডান দিকে কে ছিল, একেবারে ডান দিকে একজন ছিল না আর কি, বলেন, জি বলেন, আপনি যশোর থেকে আসছেন না ঢাকা থাকেন? আচ্ছা বলেন, হ্যাঁ মাশাআল্লাহ, সূরা ফাতিহার শেষে দোয়াল্লিন পর্ব না জল্লিন পর্ব, এ প্রশ্ন আগে এসেছিল, উত্তর দেওয়া হয়েছিল, তারপরে যেহেতু আবারও প্রশ্ন আসছে আবার বলছি, দোয়াল্লিন জল্লিন বিষয় না, বিষয়টা হচ্ছে বদ একটা অক্ষর, আরবি অক্ষর, আরবি অক্ষর উচ্চারণ কেমনে হয় আমরা আরবদের থেকে শুনব, এটা কোরআনের বিষয় না, এটা অক্ষরের বিষয়, আরবি ভাষার বিষয়। আমরা বাংলা ভাষায় যদি কোনো অক্ষর উচ্চারণ কেমনে হবে এটা তালাশ করো বাংলা ভাষার পণ্ডিত যারা, রবি ঠাকুর, শ্রীকান্ত, অমুক ভট্টাচার্য, এদের কাছে যেতে আপত্তি নাই, কারণ ভাষার সম্পর্কের সাথে। তো এই জন্য আমরা আরবদেরকে শুনবো, তারা দল লিন পরে না জল লিন পরে। এখন দুনিয়া সহজ হয়ে গেছে,
টেলিভিশন থেকে অন্যগুলো না দেখলে এটা তো শুনতে পারেন, বার্লিন পরে কিনা, সুদাইসের পড়া আছে, মক্কার হারামের পড়া সবসময় দেখা যায়, এখন পৃথিবীতেও নাকি মক্কা মদিনার সালাত দেখায়, আপনারা শুনবেন স্পষ্ট হয়ে তারা বলে গায়রুল মাগদুবি আলাইহিম বল্লিন, আসলে অক্ষরটা হচ্ছে বদনা জওনা মাঝামাঝি, কিন্তু উচ্চারণ কঠিন, সেই জন্য কেউ বানিয়েছে দত, কেউ বানিয়েছে জত, দুইটাই ভুল আসলে, দুইটাই। তারপরেও একেবারে জল্লিন পড়াটা ভুল বেশি দল্লিন পড়ার চেয়ে, কারণ এটা দদের দিকে বেশি আকৃষ্ট থাকবে, জাল্লিন পড়াটা আমি ভুল মনে করি, যেহেতু আরবদেরকে আমি কাউকে শুনি না জল্লিন পড়তে, আরবে যারা ছিলেন যারা আছেন এখন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা টিভিতে দেখেন তারা খেয়াল করে শুনবেন, আরবরা যেভাবে পড়ে আপনি সেভাবে পড়বেন, আর আমি যতটুকু শুনেছি আরবদেরকে, বহুবার রমজানে আমি ছিলাম ওখানে, তারাবি পড়েছি, ফরজ পড়েছি মক্কাতে মদিনাতে এই দুই মসজিদের বাইরেও, তো তারা সকলে জল্লিনই পড়ে, জল্লিন কেউ পড়তে শুনি নাই, এটা এইটাই সঠিক। জি এরপরে জি আচ্ছা কচুকার থেকে আসলে আমাদের এক ভাইজি বলেন, খেলা পেশাদার খেলোয়াড় হওয়া জায়েজ কিনা, কিছু কিছু খেলা জায়েজ আছে, এখন সেই ধরনের খেলা যদি হয়, ক্রিকেট খেলা সম্পর্কে ওলামাদের দুই রকম মত আছে, কারণ হচ্ছে মুমিনদের প্রত্যেকটা কাজের পিছনে একটা ইমানি উদ্দেশ্য থাকবে, এখন ক্রিকেট খেলার উদ্দেশ্য যদি এই হয় হাত মজবুত করা, এরপর আরো কিছু মারার প্রশিক্ষণ নেওয়া, আলহামদুলিল্লাহ জায়েজ, আর যদি উদ্দেশ্য হয় মানুষের বাহবা অর্জন করা এবং এর মাধ্যমে সালাতের খবর থাকে না, নিজের সালাত নষ্ট হয় আর অন্যদেরটাও নষ্ট হয়, এরকম যদি এরপরে খেলোয়াড় বড় হলে নারীদের প্রস্তাব আসে সেক্ষেত্রে আরো বাড়তি সুযোগ সুবিধা আছে, এ জাতীয় যদি হারাম কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে যেই কাজ মানুষকে হারামের দিকে নিয়ে যায় ওটা নিজেও হারাম, যে কাজের পরিণতি হারাম সে কাজটাও হারাম, এই হিসাবে আপনার কি আছে। ফুটবল খেলা আমাদের ছেলেরাও খেলে, আমি ছাত্রদেরকে ফুটবল কিনে দিয়েছি, এখানে ছেলেরা ফুটবল খেলে, ছাত্র যারা এখানে আমাদের এখানে আছে খেলে, ক্রিকেট খেলে, ওরা তো এরকম কিছু না, ওরা শরীর মজবুত করা, যদি কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কামের জন্য বাতিলের মোকাবেলা করতে হয় তাহলে জন্য কি করতে পারে, এমন না হয় যে আমাগো হুজুরেরা মাশাআল্লাহ এত বড় বুজুর্গ মুরগি জবাই করতে ভয় পায়, আরে এত নরম শরীর মেয়ে লোকের চেয়ে হাতটা বুজুর্গের নরম, এরকম যেন না হয় হাতটা যেন কুফফারা টের পায় যে কত শক্ত, এরকম যদি উদ্দেশ্য থাকে আলহামদুলিল্লাহ জায়েজ, এটা আমার যেটা বুঝে আসলো হাদিসে বলা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাবাকা, প্রতিযোগিতা জায়েজ নেই, ইল্লা ফি নসলিন আও কুফফিন আও হাফির, তবে তীর পরিচালনা করা, তীর চালানো ছিল আগে, তীরের যুদ্ধ ছিল, তীরের খেলা প্রতিযোগিতা জায়েজ ছিল, ঘোড়ার দৌড় জায়েজ ছিল কারণ ঘোড়া যুদ্ধে ব্যবহৃত, উটের দৌড় জায়েজ ছিল কারণ উট যুদ্ধে ব্যবহৃত, যেহেতু ওই প্রতিযোগিতা খেলা জায়েজ ছিল পুরস্কার দেওয়া হতো, সুতরাং প্রতিযোগিতামূলক খেলাও জায়েজ যদি সেই খেলার মধ্যে উদ্দেশ্য থাকে ইসলামের উপকার করা এবং কোন নাজায়েজ যিনি সংশ্লিষ্ট না থাকে, আল্লাহু আলাম। জি আচ্ছা জি প্রশ্ন হলো ফাজাইলে আমাল তাবলিগের যে বহুল পঠিত কিতাব সবুজ কাভারের, তো প্রায় মসজিদেই যেটা পাওয়া যায় এবং আমার মনে হয় যে কোরআনের চেয়েও এটা বেশি তেলাওয়াত হয়, তো এই কিতাবে প্রথম দিকে আছে কিছু কোরআনের আয়াত, তারপরে কিছু সহিহ হাদিস আছে, এরপরে শুরু হলো কাহিনী, আর ফাজাইলে আমাদের অনেকগুলো পার্ট আছে, ফাজাইলে সালাত, ফাজাইলে জিকির, ফাজাইলে হজ, ফাজাইলে সাওম, ফাজাইলে দুরুদ, হজ এবং দুরুদের ফজিলতের যে কিতাব এটা যদি পড়েন দেখবেন যে মাশাআল্লাহ শিরিক আর বেদাতের কত ছড়াছড়ি,
আর হজের ফাজাইলে হজ যে বইটি আছে এটা পড়লে হজ করা লাগবে না, টাকা আরেকজনকে দিয়ে দিলেই দেখবেন যে হজ হয়ে গেছে। আপনারা পড়ে দেখলে পাবেন। ওনার প্রশ্ন হচ্ছে, এই কিতাবের ভূমিকায় লেখা আছে, আমি উর্দুটা পড়েছি, সেখানে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে না, ওনাকে ইলিয়াস রহমাতুল্লাহ আলাই এই ফাজাইলে আমল কিতাব লিখতে নির্দেশ দিলেন। উনি লিখেছেন, এসে হজরা এসে হস্তি কি খুশনদী আর রেজামন্দি হাসিল করনা মেরে লিয়ে বায়েসে নাজাত হয়, এই মহান বুজুর্গের সন্তুষ্টি অর্জন করা আমার জন্য নাজাতের উসিলা। মহান বুজুর্গের সন্তুষ্টি অর্জন করা, এটা হলো ওনার মূল প্রশ্ন। আমরা যে কোনো কাজে সন্তুষ্টি অর্জন করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আর তোমার অসন্তুষ্টি এবং তোমার জাহান্নামের শাস্তি আগুনের শাস্তি থেকে আমি তোমার কাছে মুক্তি চাই। কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি চাইতে বলা হয়েছে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু শুধুমাত্র একজনের জন্য উৎসর্গ, একজনের জন্যই সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই কোরআন এবং হাদিসের থেকে বলা হয়েছে। কোন মানুষকে সন্তুষ্ট করা কোন নেক আমলের দ্বারা সরাসরি জায়েজ নেই, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটাকে ডাইরেক্ট আবার শিরিকও বলা যায় না। এই জন্য দেখেন একটা হাদিসে আসছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত। এই হাদিসটা ফেজা হাদিস, পিতা মাতাকে সন্তুষ্ট করার জন্য বলা আছে। তো পিতা মাতাকে সন্তুষ্ট করব কোনো নেক আমলের ইবাদতের মাধ্যমে না, তাদের খেদমত করে, তার ভালো কথা বলে, এই হিসাবে যদি মানুষের সন্তুষ্টি অর্জন করা হয় সেটা জায়েজ। এবং এর মাধ্যমে এটা কি জন্য? আল্লাহর নির্দেশ, পিতা মাতাকে ভালোবাসো। কার নির্দেশ? এটা আল্লাহর জন্যই। আমি পিতা মাতাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন পিতা মাতার খেদমত করো, তাদের সাথে ভালো কথা বলো, আমি আল্লাহর ওই নির্দেশ পালনের জন্য পিতা মাতাকে সন্তুষ্ট করছি, তাহলে এটা কার জন্য হচ্ছে? আমি আমার সন্তানকে ভালোবাসছি কার জন্য? স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে মুমিনদের যাবতীয় ভালোবাসা, যাবতীয় সন্তুষ্টির কেন্দ্রবিন্দু হবেন কে? কোন মানুষকে যদি আমরা সন্তুষ্ট করি তাও করবো কার জন্য? এটা হলো মুমিনদের কাজ। আর এর বিপরীত যদি হয়, বুজুর্গের সন্তুষ্টি করে তারপরে আল্লাহ সন্তুষ্টি, বুজুর্গের সন্তুষ্টির জন্য মূলভাবে কোনো কাজ, মৌলিকভাবে কোনো কাজ করা এটা জায়েজ নেই। তারপরও আমি এক্ষেত্রে মুতাদিল মধ্যম পন্থা অবলম্বন করছি, যেহেতু এটা ফাতোয়ার বিষয়, এক্ষেত্রে আমার মুখে দ্বারা এমন কোনো কথা বের না হোক যার দ্বারা বাড়াবাড়ি হয়ে যায়, এই কথাটাকে নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, কারণ এটাকে ভালো দিকে নেওয়া যায়, ব্যাখ্যা করা যায় যে এটার উদ্দেশ্য এই যে ওই বুজুর্গের সন্তুষ্টি তো ওই আল্লাহ তারা নেককারদের সন্তুষ্টি করতে বলেছেন, ওই আল্লাহর যেরকম পিতামাতার সন্তুষ্টি অর্জন করি কি জন্য? আল্লাহর নির্দেশ পালন করার জন্য। আল্লাহওয়ালাদের সন্তুষ্টি অর্জন করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নির্দেশ মেনে তারা তাবিল ঘুরেও করবে, এইভাবে তারা এটা জায়েজ করতে পারে। আর জায়েজ করলে তো তাদের নিয়তের মধ্যে আমরা ঢুকি নাই। বাকি বাহ্যিকভাবে এই জিনিসটা লেখা আমি পছন্দ করি না, ঠিক হয় নাই বলি, তবে এটাকে ডাইরেক্ট শিরিক বলা যাচ্ছে না, যেহেতু এটার একটা ব্যাখ্যা করার সুযোগ আছে। জি, এরপরে আচ্ছা, আপনি কি এই সংশ্লিষ্ট না হইলে প্রশ্ন করবেন না, ধারাবাহিক আসতেছে একেবারে, যেহেতু কোনো প্রশ্ন উত্তরের সংশ্লিষ্ট যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দুই একজনে হয়তো দুই এক কথা বলতে পারেন, আর যদি আলাদা স্বতন্ত্র প্রশ্ন হয় তাহলে সিরিয়াল ভাবে আসবেন, ডান দিক থেকে শুননা, আমরা কোনো ক্ষেত্রে শুননার পরিপন্থী কাজ করবো না, এটা খেয়াল রাখবেন। হয়তো মনে কষ্ট হইতে পারেন যে আপনারা বাম দিকে আছেন,
আপনি ডান দিকে বসেন, বুঝছেন ভাই? এই জন্য আপনারা যারা প্রশ্ন করবেন ডান দিকে বসবেন, তারা আগে চলে আসবেন। আমি এটা অন্য কারণে, একটা সুন্নার উপর আমল করা, মুমিনরা সব কাজ ডান দিক থেকে সুন্না অনুযায়ী করবে। তো আপনি সিরিয়াল হতে আসলে ইনশাল্লাহ করবেন। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে কামরাঙ্গি চতে ভাই আসেন, শরীয়তপুর বাড়ি। জি বলেন। জি হ্যাঁ, ভালো কথা। একটা 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 বলছে, একটা একটা প্রশ্নই করেন না, সব এলামাল হয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে উনি আগে তাবলিগে চিল্লা লাগাইছেন এবং নিয়মিত তাবলিগের কাজ করতেন, তা আমাদের দাওয়াত পৌঁছার পরে, ইন্টারনেট থেকে লেকচার শোনার পরে ওসব থেকে বিরত হয়েছেন। প্রথম কাজ হচ্ছে, এরকম যারা আছেন আপনাদেরকে খুব খেয়াল করবেন, কেন বিরত হলেন? আমার কথায় আপনারা বিরত হবেন না, বুঝে শুনে বিরত হবেন। কারণ হচ্ছে এই, আমার বইতেও লিখে দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তারা দেয় এখানে বিকৃত করে। এরপরে তাদের এই কাজের মাধ্যমে যুবকদের অন্তর থেকে জিহাদ ইস্তিরিয়া চলে যায়। এছাড়া কোরআন এবং হাদিসের অনেক আয়াতের অর্থ তারা বিকৃত করে। সূরা তওবার আয়াত, আল্লাহ তাআলা মুমিনদের জানমাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এটা তারা বলে, নিয়ে যায় কোথায়? চিল্লার ভিতরে। এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করা, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু সব উত্তম, এটা কি চিল্লা বা গাছের ফজিলতের হাদিস? এদিন আপনারা এগুলো পড়বেন, বুঝবেন, তারপরে বিরত হবেন। কারণ না বুঝে বিরত হইলে তাহলে আবার শয়তান ধোকা দিবে, এটা এক নম্বর। দুই নম্বর কথা হলো যে এখন আপনি কি করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি ওইটার থেকে ছেড়ে আসতাম, এখন কি করব? এই প্রশ্নই সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, যে রাসূলুল্লাহ আমার কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে কাজ তোমার সে একই কাজ। আপনি যখন বুঝতে পেরেছেন হক লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, সাক্ষী দেওয়ার কি মানে, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। তাওহীদের রকনগুলো কি, শর্তগুলো কি, এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝায়, কি শিরক, কি বিদআত, এবং এটা কেমনে বাস্তবায়ন করা যায়, এখন আপনার সেই কাজ, সেই কাজগুলো আপনি করবেন। হ্যাঁ, তাবলিগওয়ালাদের মতো আমাদের ওইরকম হয়তো চিল্লা তিন দিন এরকম সাংগঠনিক রূপ আমাদের নেই, কিন্তু এটা আপনারা করে নেবেন। আপনারা যারা যেখানে আছেন তারা কি করবেন, নিজেরা সময় বের করে কতটুকু সময় দাওয়াতি কাজে ব্যয় করবেন। এছাড়া মাঝে মধ্যে আমাদের এখানে দার্স হয় এবং আমরা মাসিক প্রোগ্রাম আগে করতাম এখানে। আপনারা জানেন যে আমাদের উপরে কত ঝামেলা আছে, এজন্য আপনারা এটা খেয়াল রাখবেন যে আসলে আমরা কোনো কর্মসূচি কেন দিচ্ছি না, কেন আমরা একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম দিচ্ছি না, এর একটা কারণ আছে। কারণগুলো হচ্ছে, আপনারা জানেন যে আমি সেই কত মাস থেকে গৃহবন্দী আছি, এখনো আছি, এবং আপনাদের সাথে মিশে আছে এখনো আমার বিনা পয়সার পাহারাদার গোয়েন্দা বিভাগের পুলিশেরা, বাসায় বসায় রেখে আসছি, এখানেও মোহাম্মদপুর থানার থেকে আছে, যেহেতু থানা ভিন্ন, ডিউটি ভিন্ন ভিন্ন করে, তো এটা ভালো, সার্বক্ষণিক ডিউটি। এবং আমি দেখেছি, লক্ষ্য করেছি, ওরা যেমন একজনের ডিউটি শেষ হয় সকাল আটটায়, সে সাড়ে সাতটায় এসে পৌঁছে যায়, আর একজনের ডিউটি শেষ হয় আটটা বলার দুইটায়, সে দেড়টায় এসে উপস্থিত হয়ে যায়, দুইটা বলার শেষ হয় রাত দশটায়, সে সাড়ে নয়টায় উপস্থিত হয়ে যায়। এবং এই ডিউটি করতে গিয়ে তারা কোনো রকম সরকারের সাথে গাদ্দারি করে না, নিয়মিত ডিউটি করে তারা। তো যাই হোক, এরপরে এরা তালাশ করে এদের সংগঠনটা কি, কি কর্মসূচি আছে, যে কারণে আমি আপনাদেরকে যেটা সবসময় বলি, আর আমার এখন আপনারা যারা আমার সামনে বসা আছেন আর ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে যে ভাইরা শুনবেন তাদেরকেও বলছি, আপনারা যে যেখানে আছেন আপনি নিজেই একটা সংগঠন হয়ে যান, পারমাণবিক বোমার মতো, একটার থেকে আরেকটা, যে যেখানে আছেন ওখান থেকে আপনি নিজেই একটা সংগঠন। কারণ আমরা যা সবসময় বলি, আমরা কাজ করি ইসলামের কাজ, কার কাজ? আমাদের স্বতন্ত্র কোনো সংগঠন নেই, আমাদের সংগঠনের নাম হচ্ছে কি,
ইসলাম, আমার পরিচয় কি, আমার সংবিধান কি, কোরআন সুন্নাহ। আমি কাজ করব কাকে খুশি করার জন্য? তাহলে দুনিয়ার মুসলিম যারা, এরা আমার ভাই, এরা আমার ভাই, এবং মুসলিমদের কাজ যারা মুসলিমরা কাজ করে আমি তাদের সঙ্গে কাজ করছি। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পুরো দুনিয়ায় যে ব্যক্তি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী কথা বলে, মানুষকে দাওয়াত দেয় এবং কুফারদের সঙ্গে মারামারি করে, সে আমার দিনই ভাই, আমি তার সঙ্গে আছি। তাহলে আমাদের সংগঠন আছে না? সংগঠন আছে, সেই সংগঠনের নাম কি? ইসলাম। আর এই সংগঠনের গঠনতন্ত্রটা কি? আল কোরআন, সবই আছে আমাদের। এরপরে আমাদের দিনী ভাইরা দুনিয়ায় ছড়ানো ছিল না, আছে না, থাকলে আপনারা কেমনে আসলেন? আমি, আপনারা জানেন ওই বইতে যে ফোনটা দেওয়া আছে, আমি ফোনে কথা বলতে বলতে আমার মাথা অনেক সময় গরম হয়ে যায়। আর আপনারা জানেন কথা বলতে মানুষের কিন্তু সমস্যা হয়, মোবাইলটাও কম দামি মোবাইল, এতেও আরেকটা সমস্যা। তো এই জন্য আমার ছাত্রদের কাছে দিছিলাম যে তোমরা ফোন চতুর্দিকে আসে বন্ধ রাখবা, একটু রিসিভ করে ওদেরকে সান্ত্বনামূলক বলবা যে যেটা জানতে চায়, বই চায়। এরপরে জানলাম চতুর্দিক থেকে ফোন আসে, যোগাযোগ করে যারা ভাইরা আসে, শুধু ফোন করে পাওয়াই যায় না, বন্ধ থাকে। দেখলাম যে আমার ছাত্রদের চেয়ে আমি আসলে ফিরিয়ে আছি, ফোনটা আবার নিয়ে নিলাম। এখন ওই যে 1424 বইতে যে নাম্বার দেওয়া আমার কাছেই আছে, সারাদিন ফোন আসতে থাকে, একটা কথা বলি এবার তিনটে আরো ঢুকে। এখন এই ফোনের মধ্যে এমন এমন কথা আসে, আলহামদুলিল্লাহ এটা আমার সান্ত্বনা। গতকালকে একটা মহিলা, ওই যে আমার এক লেকচারে আছে বিসমিল্লাহ শাহ মাজার, ফরিদপুর থেকে বরিশাল যেতে ফরিদপুর শহর পার হলেই একটা মাজার আছে, ওই যে বলছিলাম গাড়ি থামাইয়া তারপর পয়সা আদায় করে, একবার নামাজের টাইমে ওখানে গাড়ি থামাই দিল, আমি বললাম নামাজ এখানে পড়বো না, গাড়ি চালাই গেলাম। নামাজের টাইম যায় যাক, তবু মাজারের মস্তি নামাজ পড়বো না। তো এক মহিলা এই লেকচার শুনছে, সে ওই মাজারে সেজদা করতো, মাজারের পাশেই বাড়ি, কার থেকে নাম্বার নিল, ফোন দিল যে ভাই আপনাকে 2.5 বছর থেকে খুঁজি, আমাকে যে আপনার লেকচার দিয়েছে তারও খোঁজ নাই আর আপনার নাম্বারেরও খোঁজ নাই, ওই লেকচার ঘুরে গিয়ে শুনতে থাকি, আর লেকচারও কোনো নতুন লেকচার আপডেট করতে পারি নাই। সে তো পাইছে সিডির মাধ্যমে বা মোবাইলের মেমোরির মাধ্যমে। আরেক মহিলা, সে আমার সাথে দেখা করতে আসবে, আমি কিন্তু আপনি কি দেখা করা জায়েজ হবে? যাই হোক, আমি দেখলাম এরকম, আপনাকে আগেও বলেছিলাম, সেই আঙ্গরপোতা দহগ্রাম 3 বিঘা পার হইয়া ভিতরে ইন্ডিয়ার ভিতরে যে একটা ইউনিয়ন আছে মুসলমানদের বাংলাদেশের, সেখানে বাসের বেড়া, বাসের বেড়ার আড়াল থেকে মহিলারা কথা বলল, সারাদিন তারা ওই লেকচার শুনে, তারা আমাদের মার কাছে সন্তান দিতে চায়। তো এটা কি প্রমাণ করে না যে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইরা পুরা দুনিয়ায় ছড়াই আছে, বহির বিশ্ব থেকে ফোন আসে, অনেক ভাইরা, অনেক রাষ্ট্র এরকম যে রাষ্ট্রগুলো আমি নামও জানি না, হয়তো জীবনে শুনছি কিনা তাও সন্দেহ, এরকম বহু দেশের থেকে ফোন আসে, ওইখানে বসে তারা লেকচার শুনে। এই সবগুলো আপনাদের অপরিচিত ভাই, পরিচয় হবে কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে। কাজী এক কথায় একটু লম্বা করে ফেলেছি উত্তরটা, যেহেতু এই প্রশ্ন অনেকের, আমরা কি করব? সংগঠন দেন, কাজ দেন না, সংগঠন দিলে আমার এই কাজ আর চলবে না, তখন কুফাররা ওই সংগঠনটাকে জড়াই ফেলবে। আর কুফারদের আগে আমাদের টুপিদাড়িওয়ালা কুফাররা বেশি ক্ষতি করে, আপনারা জানেন। আমি যে বর্তমান যে ঝামেলা আছি, এই ঝামেলার জন্য সবচেয়ে বড় দায়ী এলাকার কিছু মাদ্রাসার প্রিন্সিপাল বনাম কুরুন্সিপাল, আর কিছু মসজিদের ইমাম বনাম পেট পূজারি মুর্দার খোররা, তারা সরকারের কাছে উচ্চ পর্যায়ে, তাদের হাতে মন্ত্রী মিনিস্টার আছে, মন্ত্রীদের মিলাদ পড়ে, এই মন্ত্রীদের মাধ্যমে মিনিস্টারদের মাধ্যমে উচ্চ পর্যায়ে খবর পৌঁছেছে এদের কাছে, বিপুল বিধ্বংসী ইরাকের সাদ্দামের চেয়েও বেশি অস্ত্র এদের কাছে আছে। এই জন্য দেখেন না ওই সেই জুন মাসের লাস্টের দিকে যে
পুলিশ কেমনে আসলো এখানে? বিপুল বিধ্বংসী অস্ত্র এখানে আছে, ব্যাপক অস্ত্রশস্ত্র আছে। হ্যাঁ বুঝি নাই, আরে ওরা কে সেটা বলছে নাকি? এই জন্য এরা এসে অস্ত্র তালাশ করেছে, কারণ রিপোর্ট দিয়েছে যারা মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, এরকম টুপি দাড়িওয়ালা লোকেরা মিথ্যে কথা বলতে পারে, তা তো পুলিশরা কল্পনা করে নাই। পুলিশরা দাড়ি কামায়, নামাজ হয়তো মাঝে মধ্যে পড়ে, কিন্তু হুজুরেরা যেরকম মিথ্যে বলতে পারে এই কল্পনা পুলিশরা করে নাই। তো যে কারণে তারা সরল মনে আসছে এখানে তালাশ করতে, এসে দেখে কিচ্ছু নাই। আশ্চর্য হবেন, এই জনের এসি, ওসি যখন ওই সাইডে গেছে, ওসি পাগল হয়ে গেছে, যে কয়জন ছিল তারা কানে শুনছে, কি কি অস্ত্র পাওয়া গেছে, কি কি অস্ত্র পাওয়া গেছে, কত পরিমাণ পাওয়া গেছে, পাগল হয়ে গেছে। পরে ওই সময় যে ওসি ছিল মোহাম্মদ, সে ডাক দিয়ে পাশে নিয়ে কি কি জনের কানে বললো, তার মানে বললো ভুয়া কিচ্ছু নাই। তো আমাদের শত্রু তো পুলিশ না, র‍্যাব না, বরং আমি বলি এখন তো ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় শত্রু আমাদের ঘরে। এরা পারলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আতাত করে তারপরে আমাদের ক্ষতি করবে, এবং তাই হচ্ছে। আপনারা আশ্চর্য হবেন, এই দেশের কয়েকটা বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল এবং মুফতি, এরা সিঙ্গাপুর গিয়ে রয়ের যে প্রধান তার সঙ্গে বৈঠক করেছে, আর মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গেছে, কি বলে, ওমরায় যাই। কোথায় যাই? ওমরায় যাই, এই কথা বলে ছুটি নিয়ে চলে গেছে সিঙ্গাপুরে রয়ের এজেন্টদের সাথে বৈঠক করার জন্য, কিভাবে বাংলাদেশে ওদের এজেন্ট বাস্তবায়ন করা যায়, জঙ্গিবাদ বিরোধী প্রোগ্রাম বাস্তবায়ন করার ফর্মুলা তৈরি করার জন্য গেছে কোথায়। এটা যখন পরে মাদ্রাসাওয়ালা জানছে, তো এরকম একজন মুফতির চাকরিও চলে গেছে বাংলাদেশে, বড় বড় যে মুফতি কোর্সগুলো আছে, হয় যেখানে চারপাশটা আছে, মধ্যে একটা নামটা আর বললাম না, খোঁজ নিয়ে দেখবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের আশপাশের একজন গেছে এই মোহাম্মদপুর এলাকার থেকেও একজন বড় প্রিন্সিপাল চলে গেছে কোথায়, সেখানে, এবং তিনি এখন বর্তমান সরকারের সবচেয়ে বড় আস্থা ভাজন। তার বাপও বড় আলেম ছিল, এতটুকু বলে দিলাম আর কি। এরকম কারবার চলছে, কাজেই এই ক্ষেত্রে আমাদের কাজ করতে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যে যেখানে আছেন, আপনারা এক একটা পরমাণু যেখান থেকে, ওখান থেকে আরো কয়েক লাখ তৈরি করবেন। এই জন্য আপনার অস্ত্র কি? আমি যেরকম ভাবে কোরআন সুন্নাহ দলিল দিয়ে বলি, আপনি ওরকম আমার দলিল না দিয়ে কিসে দলিল দিবেন? তাহলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, তুমি কার থেকে শুনছো গুলো, কোরআন থেকে পড়ছি। আপনাকে কেউ জিজ্ঞেস করবে তুমি কার মুরিদ, এটা প্রশ্ন, কার মুরিদ? আপনি বলেন আমি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। তুমি কার মাযহাব মানো? আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মানি, যার মাযহাব সাহাবীরা মেনেছেন, যার মাযহাব চার ইমামরা মেনেছেন, যার মাযহাব ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবাই মেনেছেন, আমি ওই লোকের মাযহাব মানি, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কার তরিকা মানো? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানি। কোন অসুবিধা আছে কিছু? কাজ চালাই যান। জি, এরপরে কাফের বলবো না। হ্যাঁ, আবু মানে প্রশ্ন হচ্ছে যে হাদিসে আসছে সহি হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ যে বললো সে মুমিন, ঠিক আছে। এরপরে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে আমাদের কিবলা আমাদের সালাতের মতো সালাত আদায় করলো, আমাদের কিবলার দিকে ফিরে সালাত আদায় করলো, আমাদের জবেকৃত পশু খায়, সে মুসলিম, তাকে অপমান করা যাবে না, হত্যা করা যাবে না, তাকে তাকফির করা যাবে না। এটা হলো প্রশ্ন, এবং এই প্রশ্ন করার কারণে আমাদের সমাজে অনেকে আছে যে তাগুতদেরকে, যারা আল্লাহর আইন বিরুদ্ধে আইন তৈরি করে, এদেরকেও তাকফির করে না। আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মৃত্যুর পরে খলিফা নিযুক্ত হলেন,
একদল লোক মোরতাদ হয়ে গেল, একদল লোক কাদিয়ে ওই যে গোলাম মুসা আব্দুল কাজ্জাবের উম্মত হয়ে গেল। ইহুদি খ্রিস্টান তৎকালীন সময়ে রোম পারস্যের সম্রাট আক্রমণ করার জন্য প্রস্তুতি নিল, আর একদিকে একদল লোক জাকাত দিতে অস্বীকার করেছিল। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নাই। ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব আবু বকরকে বললেন যে আবু বকর, এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সালাত আদায় করে, আমাদের জবরকৃত জিনিস খায়, ইসলাম থেকে মোরতাদ হয়ে যায় না, এই মুহূর্তে এদের বিরুদ্ধে যুদ্ধ না করে অন্যদের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, যারা এদের চেয়ে তুলনামূলক যারা খারাপ মোরতাদ হয়ে গেছে, যারা মুসালামার উম্মত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কি বলেছিলেন, ওমর জাহেলি যুগে ছিলে সিংহে, আর এখন ভেড়া হয়ে গেছো, ছাগল হয়ে গেছো, খরগোশ হয়ে গেছো। এরপরে আবু বকর সিদ্দিক বললেন যে আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা জাকাত দিত, যারা উটের সঙ্গে উটের রশিটা দিত, এটাও যদি আজকে যদি অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমি জিজ্ঞেস করতে চাই, আবু বকর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন জাকাত অস্বীকারী দল, এরা লাইলা পড়তো না, নামাজ পড়তো না, আনসাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা, সালাত পড়তো, জবেকৃত বসু গাইতো, কেবলাও ঠিক ছিল, লা ইলাহা ইল্লাহ ঠিক ছিল, মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক ছিল, সব ঠিক ছিল, তারপরে কেন যুদ্ধ ঘোষণা করলেন একটা ফরজকে অস্বীকার করার কারণে? পরিষ্কার হয়ে গেল এটা মুসলিমদের ঐক্যবদ্ধ মত, কিন্তু না জানার কারণে এদেশে মুসলমানরা বুঝে না। হাদিসে পরিষ্কার বলা আছে, যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো একটা ফরজ বিধানকে অস্বীকার করে সে কাফের, সে কি আমল না করলে কাফের হয় না, যাকাত না দিলে কাফের হয় না, ফরজ স্বীকার করে কিন্তু দেয় না, এরে কাফের বলা যাবে না, রোজা রাখে না কিন্তু ফরজ মানে, তারে কাফের বলা। কিন্তু যে ব্যক্তি রোজার ফরজ হওয়াকে অস্বীকার করে সে ব্যক্তি মুসলমান না কাফের? যাকাতের ফরজ হওয়াকে অস্বীকার করে সে মুসলমান না কাফের? তাহলে এখন আসেন, যারা নামাজ পড়ে রোজাও রাখে আর কয় যে আল্লাহ নারীদেরকে ঠকাইছে, এরা যাকাত অস্বীকারীদের চেয়ে বড় কাফের না ছোট কাফের? কারণ যাকাত অস্বীকারীরা এ কথা বলে না যে আল্লাহ আমাদেরকে ঠকাইছে, ট্যাক্স ধরছে আমাদের, এরা তো ঠকাচ্ছে বলছে আল্লাহ আমাদেরকে ঠকিয়ে দিয়েছেন। যারা আল্লাহর হালাল বিধা হালালকে হারাম করছে আর আল্লাহর হারামকে যারা হালাল করে দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে, এরা আর সাধারণ যারা গুনাহ করে তারা কি এক? কাজে এটা বুঝতে হবে, আমরা মুসলিমদেরকে তাকফির করব না, এ ব্যাপারে যেমন কঠোর তেমনি ভাবে কোনো কাফেরকেও আমরা মুসলিম বলতে যাব না, যারা নিজেরাই কাফের হয়ে গেছে, স্বঘোষিত কাফের, স্বঘোষিত মুরতাদ, আল্লাহর আইন মানে না, অনেকগুলো মানে না, তারপরেও আপনি বলবেন এরা যেহেতু মাঝে মধ্যে নামাজ পড়ে, এই জন্যই আজকে আমি লিখতে লম্বা লিখতে দিয়েছি যে কুফফাররাও তো ইবাদত করত, এরাও তো ওয়াজ করত, এরাও হজ করত, আল্লাহর কথাই বলতো, তারপরেও তারা কাফের কি জন্য? শয়তানকে আল্লাহ বিশ্বাস করত না, আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে সে কাফের হয়ে গেছে, যুক্তি পেশ করেছে মানে নাই, সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করে দিয়েছে। এখন যদি শয়তান যদি এত কিছু মানার পরেও আল্লাহর একটা নির্দেশের বিরুদ্ধে যুক্তি পেশ করার কারণে কাফের হয়ে যায়, তাহলে যারা আল্লাহর অনেকগুলো হুকুম মানে ঠিকই, তবে আবার অনেকগুলো হুকুমের বিরুদ্ধে তারা যুক্তি পেশ করে অমান্য করে, এর বিরুদ্ধে তারা বিশুদ্ধকার করে, তাহলে এই লোকগুলো সম্পর্কে কি বলবেন আপনি? জিহাদ কোরআনে আছে কিনা? আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, হাদিসে আছে কিনা? তাহলে যারা এখন জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আল্লাহর একটা ফরজ বিধানকে অস্বীকার করছে কিনা? এখন জিহাদের বই পাওয়া বড় অপরাধ, বড় অপরাধের মধ্যে বড় অপরাধ কি? আমি কাউকে শুনে বলি না, ওয়াজ মাহফিল করতে গেলে গাড়ি চেক হয়, পুলিশরা জিজ্ঞেস করে জিহাদের বইটি আছে নাকি, তোরা তো আমার বই কোনো বইয়ের মধ্যে জিহাদের নাম নাই, কোনো বইয়ের নাম জিহাদের বই আছে নাকি?
কোন বইয়ের নাম জিহাদের বই নাই, আলহামদুলিল্লাহ, তবে কোন বই জিহাদ মুক্ত নাই। কিতাবুল সওমের মধ্যেও তো জিহাদ আছে, যাই হোক, এমন কিতাবুল যাকাতের মধ্যেও জিহাদ আছে, আপনারা খুঁজে দেখছেন, যাকাতের ফান্ডগুলো দেখেন না তো। যাই হোক, কুফফারদেরকে এত তথ্য আমি দিতে চাচ্ছি না, কিন্তু আপনাদের প্রশ্নে বলতে অনেকটা বাধ্য হয়ে যাই, বিষয়গুলো আপনারা চিন্তা করবেন, পড়বেন। এবং যে বিষয়টা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বললি মুমিন, লা ইলাহা জান্নাতের চাবি, এটাও ঠিক, কিন্তু শর্ত আছে, চাবির কি থাকে, দাঁত থাকে, কি থাকে, চাবির দাঁত থাকলে তালা খুলবে, নইলে খুলবে না। লা ইলাহা বললেই মুসলিম হয় না, নামাজ পড়লেই মুসলিম হয় না। মদিনার মোনাফেকরাও কি করতো, আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়তো, খালি নামাজ পড়তো নাকি বেটা, আল্লাহর নবীর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, এরপরও মোনাফিক। মোনাফিক মানে কি, কাফের না নাকি, মোনাফিক কাফের চেয়ে বড় না ছোট, দলিল আছে কোরআনে পরিষ্কার আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যাইবে, এই মুনাফিক এখনো আছে। জি, এরপরে বলেন গালি গালাজ করা জায়েজ নেই, না জায়েজ নেই, তবে শয়তানকে শয়তান বলা যাবে, ফেরাউনকে ফেরাউন বলা যাবে, নমরুদকে নমরুদ বলা যাবে, এটা ঠিক। হ্যাঁ, গালি গালাজ করা যাবে না, কাফেরদেরকে গালি গালাজ করা যাবে না, ঠিক আছে, কুফরদেরকে কুফর বলা যাবে, কাফের বলা যাবে, মুশরিক বলা যাবে, বাকি তাদেরকে গালি গালাজ করা যাবে না। কোরআনে নির্দেশ আছে, ওয়ালা তাসুবুল্লাযিনা কাফারু, কাফের যখন গালি গালাজ করো না, তাহলে ওরা তোমাদের রবকে গালি গালাজ করবে। জি, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জুমার খুতবা এবং সালাত সম্পর্কে একেবারে খাসভাবে কিছু বলা, হাদিসে বলা আছে যে খুতবা ছোট করতেন, সালাত লম্বা করতেন, আমাদের মাঝে মধ্যে লম্বা হয়ে যাওয়া, সেজন্য আপনার প্রশ্ন, আমরা চেষ্টা করি সেটা সংশোধন করার জন্য ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আর যাই হোক, এরকম অনেককে বলবে, আপনারা এটা মৌলিকভাবে বলেন, আপনারা প্রশ্নগুলো ছোট করে নিয়ে আসবেন, তা সুবিধা হবে, কারণ আজি দেখেন মোনাজাত করা কিন্তু শিরিক না, প্রথম বলে দিই যে মোনাজাত করা শিরিক না। হ্যাঁ, গত জুমার লেকচারটা আপনি ভালো করে শুনবেন, হয়তো বোধহয় আপনি এই জুমায় আসছেন, গত জুমার পুরো লেকচারটা গেছে শিরিকের উপরে, শিরিক করা অবস্থায় মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম করার স্পষ্ট আয়াত আছে, কাজেই তার জন্য দোয়া করা জায়েজ নাই। গত জুমার লেকচার আমি খুব ভালো করে শুনে নেবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের বই আছে কিতাবুল আকায়েদ, শিরিক উপর লম্বা চ্যাপ্টার আছে একেবারে, গত জুমার লেকচার দিছি ওটা বইতে দেওয়া আছে, ওই বই থেকে দেওয়া আছে লেকচারটা, কিতাবুল আকায়েদ শিরিকের একটা বড় অংশ আছে, আপনারা এটা পড়বেন তাহলে এই সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, যেহেতু সহিহ হাদিসে আছে এটা, দেখেন আমিন জোরে বলা নিয়ে প্রশ্ন করছেন, যে ওনার মসজিদে যেখানে নামাজ পড়েন আমিন জোরে বললে ইমাম সাহেব না করেন, একটা হচ্ছে উনি বলেন না, সেটাই মাসলা, ওনার মাজহাবের ইমাম বলছেন আসতে বলতে উনি আসতে বলেন, কিন্তু জোরে বলা হাদিস সহি। এখন যদি সহিহ হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, কেউ বললে সে খারাপ লাগে, তাহলে একটা হচ্ছে না করা, আমি এটা বারবার বলছি যে একটা আমল না করা,
সেটা এক পর্যায়ের গুনাহ। আর একটা হচ্ছে যারা করে তাদেরকে তিরস্কার করা, ঘৃণা করা। তো কোনো সহি হাদিস পর আমল করলে কেউ ঘৃণা করে, তিরস্কার করে, তো সেই ইমামের ইমান নিয়েই আমার আপত্তি আছে। কাজে আপনি সালাত পড়বেন কিভাবে আমি জানি না। কারণ হচ্ছে এই যে সহি হাদিসে বলা আছে, আমি জোরে বলার কথা, সহি হাদিসে দলিল আছে রাফেল দান করার কথা, সহি হাদিসে বলা আছে বুকে হাত দেওয়ার কথা। এটা দেখলে অনেকের গায়ে আগুন জ্বলে যায়, আমাদের তো গায়ে আগুন জ্বলে না হানাফিরা ডাক্কায়ও। কাজে এরকম লোকগুলোর ইমান নিয়ে আশঙ্কা আছে। কারণ তারা না করার এক গুণা, এরা না করার না, এরা হাদিসের প্রতি বিদ্বেষ পোষণ করার গুণায় গুণাগার। এদের থেকে সাবধান থাকা উচিত। আর এরকম ইমামদের পিছনে সালাত আদায় না করে বরং নিজেরা তিনজন মিলে এক জামাত জামাত করেন, অনেক ভালো। জি 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 দেখেন, এটা হচ্ছে ভিন্ন বিষয়। জিহাদ ফরজ হলে পরে যদি ফরজ আইন হয়ে যায় তখন যদি কেউ না করে তো জাহান্নামে যাবে। আর ফরজ আইন না হয় তো সেক্ষেত্রে ফরজুল কিফায়া থাকে। এ অবস্থায় যদি কেউ মারা যায় অথবা কেউ জিহাদ করার কোনো প্ল্যাটফর্ম পায় নাই অথবা সে বুঝে নাই, অজ্ঞতাবশত অন্যান্য বিষয়গুলো ক্লিয়ার ছিল, তার তাওহীদ মেনে নিয়েছে, তো তারা মারা যায় গেলে জানাতে যাবে আশা করা যায়। ওটা ওই সমস্ত লোকদের জন্য যাদের উপরে জিহাদ ফরজ হওয়া সত্ত্বেও জিহাদ করে নাই, তারা যদি জিহাদ না করে মারা যায় জাহান্নামে যাবে। জি ওয়ালাইকুম আসসালাম। তারপর এখানে আরেকটা কথা বলে যে চিরস্থায়ী জাহান্নাম না, কারণ এটা যদি শিরিক না করে, শিরিক করে নাই কিন্তু সে জিহাদ করে নাই, একটা গুনাহ করলো, শাস্তি ভোগ করে জান্নাত যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। জি জি আচ্ছা এখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা শুনেন, যে প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে, মানে কেউ যদি পরের হক নষ্ট করে থাকে এখন তার মুক্তির পথ কি? বিষয়টা হচ্ছে এই, দেখেন শহীদদের সম্পর্কে বলা আছে তরবারির আঘাত সব গুনাহ মিটায় কিন্তু দাইন পরের হক মিটায় না। আল্লাহ রাব্বুল আলামিনও শিরিক ছাড়া সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু পরের দাইন ঋণ এটা সরাসরি মাফ করবেন না। এখন অনেকটা এরকম করে ফেলেছে, এখন বুঝতে পারলো কিন্তু হক আদায় করার ক্ষমতা তার নাই, কি করবে সে, এটা ওনার প্রশ্ন। তো বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন জীবনে যদি ভুল করে অনেক কিছু করে থাকে, সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। প্রথম বিষয় হচ্ছে এই যে যদি আপনি পারেন তাতে ক্ষমা চেয়ে নেওয়া, আদায় করার ক্ষমতা থাকলে আদায় করে দেওয়া, যাদেরটা আপনি জানেন অমুক অমুকের হক নষ্ট করেছি তাদেরকে আদায় করে দেওয়া অথবা তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। গোপনে কারো হক নষ্ট করলে গোপনে তাকে আদায় করে দিলেই চলবে, প্রকাশ্যে নিলে প্রকাশ্যে তাকে দিয়ে দেওয়া। আর যদি আদায় করা সম্ভব না হয়, সে মরে গেছে, তার ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া যায় আল্লাহকে তওবা করা, তাও যদি সম্ভব না হয় কোনো গরিব ভিখারিকে দান করে দেওয়া তার পক্ষ থেকে এবং তার জন্য দোয়া করা, এগুলো হচ্ছে আদায় করতে পারলে তার বিভিন্ন সুরাত। তাও যদি না হয় তাহলে খালিস দিলে আল্লাহর কাছে তওবা করা, কান্নাকাটি করা। আশা করা যায় দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি এরকমভাবে অনুতপ্ত হয়, খালিস দিলে তওবা করে, আদায় করার ব্যবস্থা থাকা সত্ত্বেও আদায় করে নাই, তা না, নাই সেজন্য করে নাই, তাহলে আশা করা যায় আল্লাহ তাকে ব্যবস্থা করে দিবেন। কিরকম হতে পারে? এরকম যে আল্লাহ তাকে একটা বড় জান্নাত দেখাইলেন, সুন্দর জান্নাত, যেমন শহীদদের ব্যাপারে এটা বলা আছে এরকম।
তো সে ওই জান্নাত দেখে খুশি হবে, জান্নাত যেতে চাবে, তো বলবে যে আল্লাহ এটা কার, বলবে আমার, তোমার জন্য, তা আমি ঢুকি, না তুমি ঢুকতে পারবে না, তোমার জন্য শর্ত আছে আগে, এটা তোমাকে দেওয়া হবে যদি তোমার কাছে অমুক আল্লাহওয়ালা ব্যক্তি, শহীদ ব্যক্তি বা দিনদার ব্যক্তি, তুমি তার কাছে টাকা পয়সা পাও না ছিলে বা তোমার হক নষ্ট করেছিলে, সে এখন আটকে আছে তোমার এটার জন্য, তুমি তাকে মাফ করে দিলে সেও জান্নাতে যেতে পারে, তুমি যেতে পারো, তো তখন মানুষ কি করবে, জান্নাত চাইবে না আবার আটকে রাখবে, মাফ করে দিবেন, আল্লাহ তাআলা কত কিছু করতে পারেন, আল্লাহ একটা উসিলায় ক্ষমা করবেনই, কারণ হচ্ছে যেখানে একটা কথা বলা আছে যে শিরিক ছাড়া আল্লাহ সব মাফ করবেন, তার মধ্যে কিন্তু ঋণও আছে, ঋণ যদিও আল্লাহ মাফ করবেন না বান্দার হিসাবে, কিন্তু এখানে বলা হয় না যে একটা চিরস্থায়ী জাহান্নাম, বলা আছে নাকি, তাহলে এটাও আমাদের আশার প্রদীপ আছে এখানে, যে যদি শিরিক না করে থাকে, এখন ঋণের কোনো আটকা আছে, আল্লাহ কোনো একটা কৌশলে তাকে মাফ করবেন, ওই বান্দাকে ওর চেয়ে উত্তম বিনিময় দিয়ে হলে মাফ করে দেবেন, জি তারপরে, জি প্রথম বিষয় হচ্ছে এই যে আপনি উনি যেখানে চাকরি করেন ওনার যথেষ্ট অনুগ্রহ আছে ওনার উপরে, এখন তাদের একটা মেয়ে ওনাকে বিয়ে দিতে চায়, মেয়ে দরিদ্র, তার মা বাবা রাজি হচ্ছে না, এই হলো প্রশ্ন, এরকম সমস্যা যে আরো কারো থাকে, প্রথম বিষয় হচ্ছে এই যে বিয়ে করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের নির্দেশনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় কারো সম্পদ দেখে, কারো বংশ দেখে, কারো রূপ দেখে, কারো দিন দেখে, ফাজফার বে জাতি দিন, তুমি দিনদারিকে অগ্রাধিকার দাও, এরপর অন্যগুলো পাওয়া গেলে অসুবিধা নেই, আপনি প্রথমে দেখবেন ওই মেয়ের ভিতরে দিনদারি আছে কিনা, মেয়ে যদি দিনই বোন হয়, দিনের ব্যাপারে আস্থা রাখা যায় বাহ্যিকভাবে যতটুকু আছে, তারপরে আপনি রাজি হয়ে যান, এখন রইল পিতামাতা, পিতামাতাকে সন্তুষ্ট করাবার চেষ্টা করবেন, দিনই কারণে বাধার সৃষ্টি করলে মেনে নেবেন, আর যদি পার্থিব কারণে গরিব বা এইসব কারণে, তাহলে সেক্ষেত্রে পিতা মাতার আদেশ নিষেধ মানা জরুরি না, কারণ এখানে হাদিস পরিষ্কার আছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না, আমরা পিতা মাতার কথা মানবো কার খুশি করার জন্য, এখন যদি পিতা মাতা আল্লাহর বিরুদ্ধে হুকুম দেয় তা মানা যাবে না, কাজেই এটা পরিষ্কার, আপনি তাকে বুঝাবেন, হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে কুফু, বিয়ে করতে গেলে অনেক সময় আপনি যে স্তরের যে শিক্ষা, আপনার যে ফ্যামিলি, আপনার যে পরিবার, তার সাথে ওই মেয়েটা চলতে পারবে কিনা এটা যাচাই বাছাই করে নেওয়া, অনেক সময় আবেগে এরকম বিয়ে হয়ে যায়, পরবর্তীতে নিজের রুচি একরকম আর ওই মেয়ের রুচি যেহেতু ছোট ফ্যামিলির থেকে আসা, রুচি আর একরকম, আপনি মনে করেন আমি একবার গ্রামে গেলাম একটা মাহফিলে, বাথরুমে গেলাম যে বদনা দিয়ে ওই বদনাটাই আমাকে পানি দিয়ে রুজু করার জন্য, পাক পবিত্র ঠিকই আছে ধুয়েই দিছে, না জায়েজ না হারামও না, কিন্তু আমার রুচি থেকে এটা খুলেইবে, আমি কি করব, ওইটাকে রেখে শেষ করে পিয়ে বলে গিয়ে উজু করলাম, কারণ ওনাকে আর বলা যাচ্ছে বদনা একটাই আছে আর নাই, এখন রুচির ব্যাপার এখানে, এখন আমি বিয়ে করি এমন একটা মেয়ে যে আমাকে কি করবে এরকম বদনায় উজু করতে দিবে, আমাকে যে বদনা পায়খানার বদনা, রুচির ব্যাপারে কিন্তু সে কিন্তু বোঝে না যে সে এত বড় একটা অরুচিকর কাজ করেছে, কে তার কাছে ধরাও পড়ে না, এটা সে বুঝতে পারে নাই, এই জন্য খেয়াল রাখবেন আবেগে কোনো সময় বিয়ে শাদী করা ঠিক হবে না, প্রথমে দিনদারি, তারপরে নিজের মেজাজ, নিজের তবিয়াত, নিজের যে কুফু বলে শরীয়তে এগুলো দেখে তারপর বিয়ে করা, জি তারপরে বলেন, বাকি পিতা মাতার আনুগত্য এক্ষেত্রে জরুরি না, হ্যাঁ মেয়ের ক্ষেত্রে আছে অলি ছাড়া বিয়ে হয় না, অলি যদি অলি মানে অভিভাবক দিনদার হয় তাহলে তার অনুমতি ছাড়া কোনো বিয়ে হবে না, যদি মেয়ে বাকেরা হয় মানে কুমারী হয়,
আর যদি মেয়ে একবার বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়, সেই মেয়ে বিয়ে করেন, এই ক্ষেত্রে অলির অনুমতি প্রয়োজন নাই। কিন্তু বাকেরা মেয়ে বিয়ে করতে হাদিস অনুযায়ী সৈয়দ অনুযায়ী অলির অনুমতি লাগবে। অলি যদি না থাকে তো তাহলে যে আমিরুল মোমিনিন থাকবে মোমিনদের, সে তার অলি হয়ে তারপর বিয়ে দেবে, তবু অলি ছাড়া বিয়ে হবে না। জি, অলি অভিভাবক, হাদিস বলা আছে লা নিকাহ ইল্লা বিওলিয়্যিন। জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন, বাস প্রশ্নটা আপনারা সহজ করবেন, এত লম্বা করবেন না। বিষয়টা হচ্ছে এই যে যদি জানা যায় আকিদা সহি তার নিজের আছে, এরপরেও সে তাবলিগওয়ালাদের সাথে বা কোনো পীরে মুরিদের সাথে চলাফেরা করে, তা আমরা তো এটা লিখে দিয়েছি কিতাবুল হজের শেষ দিকে দেখবেন বা কিতাবুল আকায়েদে দেখবেন, আল ওয়ালা ওয়াল বারা চ্যাপ্টার পড়বেন, যে কতটুকু সম্পর্ক রাখা যাবে, যদি দিনের স্বার্থ থাকে রাখা যাবে সম্পর্ক, তাকে দিনে দাওয়াত দিলেন তো রাখা যাবে, লেনদেন করা ওঠা বসা করার বিশেষ একটা অনুমতি আছে। আপনারা কিতাবুল হজের শেষ দিকে আল ওয়ালা ওয়াল বারা, কিতাবুল আকায়েদে আল ওয়ালা ওয়াল বারা চ্যাপ্টার আছে, পড়ে নেবেন। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইনস্যুরেন্সের টাকা দান করছে এক মসজিদে, ও মসজিদে সালাত আদায় করা যাবে কিনা চাকরি করে, মানে ইনস্যুরেন্সের টাকা না। আচ্ছা যাই হোক, যদি সে ওই বেতন থেকে দান করে তো একেবারে সালাত হারাম হবে না, বাকি এইগুলো থেকে মসজিদকে মুক্ত রাখা উচিত, যেটা আমি আগে আলোচনা করেছি। জি, ব্যাংকে চাকরি করা জায়েজ কিনা, ব্যাংক সুদ, সুদ যে দেয়, যে নেয়, যে লেখে, যে সাক্ষী হয়, মধ্যস্থতা করে, এরকম দশজনের কথা উল্লেখ আছে, এরা সবাই সুদে জড়িত, সবাই গুনাহে লিপ্ত আছে। কাজেই সুদের ব্যাপারে কোরআনে কঠোর আয়াত আছে, এগুলোতে পরিশ্রম করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। দেখেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুয়াক্কাদা এইগুলো ভাগ করছে ফোকাহারা, আপনি কোনো হাদিসে বা কোরআনে পাইবেন না এইটা ফরজ, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, এটা মুয়াক্কাদা, গায়রে মুয়াক্কাদা। এগুলো পরবর্তী ফোকাহারা বিভিন্ন আমলের গুরুত্ব যাচাই বাছাই করে এইটা দিয়েছেন, যাতে করে মানুষদের সহজ হয়। বাকি হলো ফরজ, যেটা ফরজ আমল করাও ফরজ, অস্বীকার করলে কাফের, আর অন্যগুলো আমল করবে অস্বীকার করলে কাফের হয় না, এর পার্থক্য, আকিদার পার্থক্য আছে এখানে। ফরজ যেটা কোরআন শরীফের বা হাদিস শরীফের সহি এবং সরিহ, স্পষ্ট এবং সহি দলিল আছে, ওর দ্বারা ফরজ প্রমাণিত হয়, কোন ফরজকে অস্বীকার করলে সে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। আর ফরজ ছাড়া অন্য কোন আমল যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয় না, এর পার্থক্য। জি জি, আচ্ছা, বেতের নামাজ সম্পর্কে এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত পড়া যাবে, নিয়ম হচ্ছে এই, আপনি প্রথমে যদি দুই রাকাত পড়েন তো দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, পরে এক রাকাত পড়লেন, অথবা যদি একসাথে তিন রাকাত পড়েন, পাঁচ রাকাত পড়েন, সাত রাকাত পড়েন, সেক্ষেত্রে বৈঠক একটা হবে, বৈঠক মাঝখানে কোনো বৈঠক হবে না, দুই রাকাত পাঁচ রাকাত দাঁড়াই গেলেন, লাস্টে গিয়ে বসবেন, লাস্টের রাকাতে করবেন কি, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়াইলেন, তারপরে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, দোয়া কোন যেটা আছে এটা পড়বেন, আরো দোয়া পড়তে পারেন, নিষেধ নাই। দোয়া পরে আপনি তারপর সোজা রুকুতে চলে সিজদা চলে গেলেন, সিজদাকে সালাম ফিরিয়ে দিলেন, বসে নিয়ম অনুযায়ী যেভাবে আছে সব সালাম ফিরিয়ে দিলেন, এই হলো নিয়ম। আসলে হচ্ছে কি, হাদিসে দুই রকমের আছে, একটা হচ্ছে ফরজ, একটা হলো নফল, কাজী বেতের এটা নফলের অন্তর্ভুক্ত, নফলের মধ্যে গুরুত্বপূর্ণ নফল, নফলের মধ্যে এই যে বললাম না, এখনই তো বললাম যে এই যে ফরজ, সুন্নাত, নফল, এই সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব এগুলো ভাগ করছে ফোকাহারা। হাদিস অনুযায়ী আমাকে যে ইসলাম বলবো, যেটা দুইটা গ্রুপ, একটা হলো ফরজের গ্রুপ, একটা হলো নফলের গ্রুপ, এটা কিসের গ্রুপে বসছে? আর নফলের মধ্যে গুরুত্বপূর্ণ নফল আছে, ফজরের সুন্নাতের গুরুত্ব অনেক বেশি, তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি, এরকম ভাবে আপনার ভেতরে গুরুত্ব অনেক বেশি, গুরুত্বপূর্ণ বিষয়, আমল করা উচিত, ফরক করা যাবে না, কিন্তু নফলের ভাগের। জি, আচ্ছা,
আচ্ছা, মার কাছে আসতে পারবেন সেটা আপনি দেখতে হবে, আপনি কি পড়তে চান, কি যোগ্যতা যাচাই করে পরবর্তীতে এটা আমার এখানে শিক্ষকরা আছে, তারা যোগাযোগ করবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, মাশাআল্লাহ। জি আসসালাম, দেখেন নাভির নিচে হাত বান্ধা বা আমিন জোরে, এগুলো আমি বারবার উল্লেখ করেছি যে এরকম যদি থাকে এটা নামাজ পড়া যাবে, যদি তারা মনে করে যে হাদিস এইটা হাদিস অনুযায়ী আমল করতেছে, এটা বিনিয়োগ করেছে, তারা মনে করে এই হাদিসটা সহি আর বুকের উপরে হাতেরটা সহি না, এইটা মনে করে পড়ে, তো ইস্তেহাদি বিষয় হওয়ার কারণে আপনার সালাত হয়ে যাবে। কিন্তু যদি মনে করে যে না এইটা করতে হবে, অন্যটা সব গলত ভুল, অন্যদের তারা সব মোরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এরকম যারা ঘৃণা করে সেরকম হলে বর্জন, আমি আগে বললাম এটা। মিউজিক বলতে কি বুঝায় এটা যাচাই করতে হবে, কারণ হচ্ছে ইসলামে দব বাজানো জায়েজ আছে, বাকি এখন এটা বিভিন্ন পর্যায়ে এইসব বিষয়গুলো আমলের সাথে সম্পৃক্ত, এটা বর্জন করা উচিত। এই মিউজিক ও মুক্তমুগুলো কুফফাতে তৈরি করা বর্জন করে, কারণ একটা থেকে রাখা যাবে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, দেখা জায়েজটা করতে গিয়ে হারামটায় নিয়ে যাবে, এই জন্য এগুলো সব বর্জন করা উচিত। মোমিন যা কোরআনের তেলাওয়াত শুনবে এটাই সবচেয়ে উত্তম, যে আজান শুনবে এটাই সবচেয়ে উত্তম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আরে মুশকিল, একই প্রশ্ন যদি বারবার, আপনারা একটু আমার লেকচারগুলো শুনবেন মেহরবানি করে যারা আসেন, আর আইন করে দিতে হবে যে নতুনরা প্রশ্ন করতে পারবে না, কারণ এই লেকচার উত্তর কথা যে প্রশ্ন একটা একটা একটাই তো আপনার পুরনটা এসে গেছে, কটা উত্তর দেবো, খেয়াল করেন। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হইতে পারে, ডিভোর্স দেওয়া যায় কিনা, এটা আমি গত সময় বলেছিলাম যে স্ত্রী তালাক দেওয়ার তিনটা পদ্ধতি আছে। এক হলো স্ত্রীকে আপনি পাওয়ার দিয়ে দিয়েছেন, তাফবিজ বলে যেটাকে, স্বামীর পক্ষ থেকে পাওয়ার দেওয়া থাকলে ওই ক্ষমতা বলে তালাক দিতে পারে। বর্তমান বিয়ের যে এই খাতাগুলো আছে, কাবিন করে যে খাতায় একটা ঘর আছে যে কত মাসের মধ্যে বনি বরাত না হইলে পরে স্ত্রী তালাক দিয়ে যাইতে পারবে, চুপে চাপে আপনি সাইন দিয়েছেন কিন্তু বোঝেন নাই, তো এরকম পাওয়ার দেওয়া থাকলে স্ত্রীর সেই পাওয়ার বলে যদি ডিভোর্স দেয় জায়েজ হবে, এটা বৈধ হবে, স্বামীর দেওয়া ক্ষমতা বলে। এক নম্বর, দুই নম্বর হচ্ছে খোলা, স্বামীর সঙ্গে সে খোলা করে নিলে খোলা তালাকের মাধ্যমে স্ত্রী তালাক দিতে পারে। তিন নম্বর হচ্ছে ইসলামী আইন থাকলে আদালতের মাধ্যমে কাজীর কাছে বলবে, কাজী নিজের ক্ষমতা বলে বিচ্ছিন্ন করে দিতে পারবে, এটা জায়েজ বৈধ হয়ে যাবে এটা। সেই হিসাবে বর্তমানে যে তাগুতি আদালত আছে সেখানে যদি যায়, এবং এটা যেহেতু তারা শরিয়া অনুযায়ী করে সেই হিসেবে ডিভোর্স কার্যকর হয়ে যাবে। এছাড়া এই তিন পদ্ধতি ছাড়া স্ত্রী স্বামীকে কোনো তালাক দিতে পারবে না। জি এটা কত জমা লেকচার আছে, হ্যাঁ বলো। সব ত্যাগ করা হয়েছে, ইল্লাল্লাহ বলে যেগুলো গ্রহণ করা হয়েছে, ওই যে চালনি আছে না, চালনি চালনি দিকে সব ফালাই দেয়, এরপরে ভিতরে যেটা গেছে ওইটা রয়ে গেছে, বাকি সব কি, তো লাইলা মানে প্রথমে সব বাদ, এরপরে থাকলো শুধু কি আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হুকুম তো তাই থাকবে, সব বাদ, খারাপ কাজও বাদ, আমল আকিদা সব বাদ, আমি খারাপ আকিদাও রাখবো না, খারাপ আমলও করবো না, লা ইলাহা সব বাদ। জি আরে এগুলো লাগবে না, আপনি তাড়াতাড়ি প্রশ্ন করেন, আমরা তো জানি সারা দুনিয়াতে আমাদের লোক আছে, আলহামদুলিল্লাহ বললাম না, কোন জরুরি না, পুরা দুনিয়া আমাদের জন্য ঈদের মাঠ, একটা যদি না পড়া যায় একটা পড়বার সুবিধা নাই। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এক্ষেত্রে ওলামাদের দুইটা মত আছে, কেউ কেউ বলেছেন যদি বেতেরটা আগে পড়ে ফেলে তাহাজ্জুদ পড়তে উঠলো, তাহলে সেক্ষেত্রে শেষটাতে গিয়ে আর এক রাকাত পড়ে বেতেরটা কেসে নফল বানাই দেবে, তারপরে তাহাজ্জুদ পড়বে, এরপরে আবার বেতের পড়বে। আর কেউ বলেছেন যে আগেরটাই ঠিক, অসুবিধা নাই, তো আমরা ওই প্রথমটাই পরামর্শ দিই যেটা প্রথম বললাম। জি আটরশির পাশে হুজুর পারি না, হ্যাঁ
না সম্পূর্ণভাবে বর্জন করে। আটরশি সর্বজন স্বীকৃত মুশরিক, আটরশি শিরকে লিপ্ত আছে এবং স্পষ্ট শিরকে লিপ্ত আছে। তারা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির গালিমুল গায়েব, তাদের পত্রিকা ছিল মেঘনা, পত্রিকায় তারা দিয়েছিল। যেহেতু তাদের সব বইতেগুলো শিরিক স্পষ্ট, স্পষ্ট শিরিক যেখানে আছে সেখানে আপনি নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। জি আচ্ছা, আমার এটা লেকচার মধ্যে ওহির একটা লেকচার আছে আছে বিস্তারিত, তারপর শুনবেন। ওহি দুই রকম আছে, ওহি মাতলু, ওহি গায়ের মাতলু। আর তো না একটা আমার কথা বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আরে মুশকিল, আপনি তো সেই আহলে কুরআনের মাস্তা নিয়ে আসছেন আবার প্রশ্ন। আচ্ছা, সালাতের রাকাত সহি হাদিসে আছে কিনা? দলিল কোরআন আছে, হাদিসে আছে, হাদিসে আছে। আমার কোরআন দিয়ে প্রমাণ দরকার আছে কিছু? খালাস, এখন যদি হাদিস না মানে তাহলে প্রশ্ন আসবে যে, তাহলে হাদিস না মানলে তখন প্রশ্ন আসবে রাকাতের ব্যাপার নিয়ে। যেহেতু আমরা দলিল মনে করি কোরআন এবং সহি হাদিস, আর সহি হাদিসে নামাজের অক্ত কয়টা তাও আছে, রাকাত কয়টা তাও আছে, অতএব কোনো মুমিনদের এই প্রশ্ন করা দরকার নাই আর, যে কোরআনে আছে কিনা, কোরআনে কোন আয়াত আছে। কোরআন থাকার কোনো দরকারই নাই, যেহেতু আমার দলিল কি আছে, হাদিসই আছে। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজে। আল্লাহ রাসূল নামাজ পড়াই দেখাইছেন কেমনে পড়তে হবে, জিব্রাইল এসে দেখাই গেছেন উযু কেমনে করতে হবে, কাজে ওইটাই ব্যাখ্যা। হাদিস কোরআনেরই ব্যাখ্যা, আর হাদিস এগুলো দেখানো আছে, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিটাই কোরআনের ব্যাখ্যা। জি ওয়ালাইকুম আসসালাম আতুল্লাহ। জি নওগাঁ থেকে আসছেন না ঢাকায় থাকেন? মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। জি এটা তো আমি নামাজের পরেই বলে দিলাম, বেদাত স্বীকৃত বেদাত, এই যে নামাজের পরেই তো বলে দিলাম, এখনো তো বললাম। আচ্ছা, সম্মিলিত মোনাজাত এমনি যদি মাঝে মধ্যে করেন করতে পারেন, সেটা নিষেধ না। এমনি দোয়া করলেন, আমরা এই লেকচারের পরে হয়তো আল্লাহুম্মা আমিন না বলে এমনি আমি হাত তুলে দোয়া করে হাত তুললাম, আপনারা আবার হাত তুলেন যাদের মতো, এটা না জায়েজ না। কিন্তু নিয়ম বানিয়ে না বলে না জায়েজ, প্রতিদিন নিয়মিতভাবে করা এটা বেদাত। একা একা হাত তুলে দোয়া করবেন, অসুবিধা কি? ভোর রাত্রে হাত তুলে আলাদা চান দোয়া করা জায়েজ আছে? একা একা করে দোয়া করা যাবে, নিয়মিত না। মানে আমি বলছি যে নিয়মিত কোনো ইবাদত তৈরি করা যাবে না। আপনি ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করেন, সুন্নতের পরে নফলের পরে আপনি হাত তুলে দোয়া করেন, করতে পারেন। কিন্তু নিয়মিতভাবে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে যে মোনাজাত করা, প্রচলিত মোনাজাত, আমরা এই প্রচলিত মোনাজাতকে বেদাত বলি। বাস, জি আল্লাহর নাম দুই ভাগে ভাগ করা, কিছু গুণ আছে আল্লাহর নাম, যে নামগুলো গুণবাচক নাম হলেও আল্লাহ ছাড়া কারোর জন্য প্রযোজ্য নয়, সেই নামগুলো আব্দুন যোগ করা ছাড়া রাখা যাবে না। আর কিছু নাম আছে আল্লাহ ছাড়া অন্য জন্য প্রযোজ্য, রউফ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রউফ বলা যায়, তো এরকম কিছু নাম আছে, এগুলো আব্দুন ছাড়া যোগ করা যাবে, বলা যাবে। এই জন্য এগুলো সম্পর্কে জানতে হবে, জেনে তারপরে। উত্তম হচ্ছে যারা না জানে সবাই আব্দুর আব্দুন যোগ করে বলবে, আল্লাহর গুণবাচক নামের ক্ষেত্রে আব্দুন যোগ করে বলাটাই উচিত, যাতে করে আর ওই ভ্রান্তির মধ্যে না পড়ে যায়। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তালাকের মশলা যেহেতু এটা যাচাই বাছাই করা দরকার, কারণ এরকম মশলা দিলে আপনি বলবেন ভরমজ দিশারও, জসিম সাহেব বলে দিয়েছেন বিয়ে তালাক হয় নাই, আপনি যেরকম বললেন এরকম বললে এক তালাক পড়ে গেছে। কিন্তু এখন বিষয়টা এরকম কিনা, এটা আমরা লিখিত ছাড়া, তালাকের মশলা লিখিত ছাড়া দিই না, এবং লিখিত সেটা নিয়ম আছে, লেখারও নিয়ম আছে। আপনি কাগজের অর্ধেকে লিখে আনলে উত্তর লিখবো না, আপনি কাগজের এরকম লিখবেন আমি এই পৃষ্ঠায় লিখে দিব, এটা এই জন্য ছেড়ে দেন পুরো ছেড়ে দেয়, এখানে প্রশ্ন এখানে উত্তর আমি লিখবো না, কারণ আপনি প্রশ্ন ফলাই দিয়ে উত্তরটা দেখাইবেন সবাইকে,
ডাকার শেখ বলে দিচ্ছেন তালাক হয় নাই, অথচ বিষয়টা অন্যরকম। এই জন্য তালাকের মাসলার ক্ষেত্রে আপনারা মোবাইলেও উত্তর চাইবেন না, অলিখিত উত্তর চাইবেন না, সরাসরি চাইলে উত্তর না। হ্যাঁ, একান্ত যদি ব্যক্তিগত হয় আপনি ব্যক্তিগত জিজ্ঞেস করবেন, আপনার কথা শুনে আমি মৌখিক উত্তর দেবো, তখন লিখিত দেবো না। মৌখিক প্রশ্নে লিখিত উত্তর নাই, আর তালাকের ভর্ম উদ্দেশ্যে কোনো উত্তর নাই। কারণ হচ্ছে এই যে তালাকের বিভিন্ন সুরত আছে, এই জন্য এটা আপনি একা একই দেখা করেন, আর সবচেয়ে উত্তম লিখিত করে দেওয়া। তাহলে যেটা লেখা থাকবে উপর ভিত্তি করে তারা মশলা দিয়ে দেওয়া হবে নিয়মটা। জি জি, ওয়ালাইকুম সালাম। গুনিয়াতুত তালিবিন একটা বই আছে, বাংলাও আছে, এটার বাংলা বইটার মধ্যে দেখবেন একেবারে 72 ফেকার তালিকার মধ্যে একটা আছে হানাফিয়া, নাম দিয়ে দেওয়া আছে, চক বাজার গেলে পাইবেন গুনিয়াতুত তালিবিন। কি সেরা বলেন, লেখা আছে আবু হানিফা, পিতার নাম নোমান, নোমান কার নাম, আবু হানিফার বাবার নাম নোমান, আবু হানিফার নাম সাবেদ, নোমান আবু হানিফার নাম, নোমান বিন সাবেদ। আবু হানিফার নাম তো আবু হানিফা না, আপনি তো ভুল করতেছেন, আবু হানিফার নাম হলো কি নোমান, বাপের নাম কি সাবেদ, নোমান বিন সাবেদ কুফার অধিবাসী, এই ব্যাখ্যা দেওয়া আছে, যদি কাউকে ভুল বুঝতে না পারে সেই জন্য ওই বইতে একেবারে নাম দেওয়া আছে, তার নাম নোমান, আবু হানিফার নাম কি নোমান, তার বাপের নাম কি সাবেদ, কুফার অধিবাসী কুফার, তার নামে ফেরকা হয়েছে হানাফিয়া, এইরকম ব্যাখ্যা দিয়ে গুনিয়াদুত তালিবিনে বলে দিয়েছে যে 72 ফেকা 1 ফেকা হানাফিয়া। আচ্ছা জি, কদম বুঝি করা না জায়েজ না, জায়েজ আছে, পায়ে হাত দেওয়া না জায়েজ না, তবে মাথা নত করা যাবে না, মাথা নত আল্লাহর জন্য। জি ওয়ালাইকুম আসসালাম। নিশ্চিন্তপুর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা কি নিজেদেরকে ভণ্ড মনে করেন কিনা, ওরা ভণ্ড বলে, আপনারা কি নিজেকে ভণ্ড মনে করেন না, ওরা থেকে জিজ্ঞেস, আপনার জিজ্ঞেস করছি নাকি, অসুবিধা নেই, আপনারা আস্তে আস্তে কাজ করেন, ঠিক আছে, এটা হবে, বাধা দিবে, যুগে যুগে বাধা আসছে, আল্লাহর রাসূলকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, আপনাদেরকে বলা হবে ভণ্ড বলবে, কিন্তু আপনারা নিজের আগে মজবুত হন যে আমরা ভণ্ড কিনা। আমরা যদি হকের উপর থাকি, তো হকের উপর থাকলে সবকিছু মেনে নেবে কার জন্য, আল্লাহর জন্য, বাস এটা মজবুত থাকবেন যে আল্লাহর জন্য সব মেনে নিব, আমাকে পাগল বলুক, মারুক, পিটাক, সব মানবো কার জন্য, আমরা গায়ে পড়ে কার সাথে মারামারি করতে যাবো না, পিটাপিটি করতে যাবো না, না এদের পিছনে নামাজ পড়বে, আগে দেখেন তারা কি করে, করবে তা না, তারা কি করছে আর কি বলছে, এর উপর ভিত্তি করে ফতোয়া দিবেন। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, এটা সম্পর্কে আমার কোন বইতে আছে, এটা দিন ক্যামের সরিব বইতে আছে, খিজিরের এই দলিল দিয়েই বিস্তারিত লেখা আছে, খিজির একজন নবী ছিলেন, এটাই বিশুদ্ধ, কাজী তিনি গায়েব জানতেন না যে মুসা নবী তার কাছে পাঠাইছে, কাজী পীরের কাছে দায়িত্ব হইবে, তাহলে দেখেন মুসা নবী এত বড় নবী, এরে কেন পাঠাইলো খিজিরের কাছে, তাহলে পীর ধরতে হইবে, এই দলিল পেশ করো, জবাব দেওয়া আছে বিস্তারিত, আপনি বইটা পড়বেন, বইয়ের মধ্যে আপনারা ইনশাল্লাহ যে আকিদার যত প্রশ্ন আছে কিতাবুল আকাইদে সবই আছে, একটু পড়েন দেখবেন যে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। বেতারে গুরুত্ব আছে, কাজে সেই হিসেবে কেউ ছুটে যায়, ফরজের কাজা আছে, অন্যগুলোর কাজা নাই, কেউ পড়লে পড়তে পারে সান্ত্বনার জন্য, জরুরি না। জি জি, উদ্দেশ্য যে এ হয়ে তাবলিগের মধ্যে ঢুকে আপনি সহি আকিদা দাওয়াত দিবেন, তো অসুবিধা নাই, আজ নিজের আকিদা গন্ডগোল হয়ে যেতে পারে তাবলিগের মধ্যে ঢুকে, তাহলে অসুবিধা নেই, সেটা ভালো জিনিস, ঢুকে পারো ওদের মধ্যে সবাই। জি জি
নামাজ শিখে বই আমরা লিখতে শুরু করেছি, হয়তো অনেক সময় লাগবে। মানে এটা বুখারীর স্পষ্ট হাদিস আছে, ইদা উকিমাতিস সালাত ফালা সালাত ইলাল মাকতুবা, ফরজ সালাত শুরু হয়ে গেলে আর কোন সালাত নাই ফরজ ছাড়া, ছেড়ে দিবেন। জি, না কোনো বার্তা হাদিস শোনা যায় নাই, গত জুমার গেছে লেকচারগুলো, আপনার লেকচারগুলো শুনবেন ইনশাআল্লাহ, একটু খেয়াল করে শুনেন, হয়ে যাবে। জি জি, হ্যাঁ যাবে, পাই মেঞ্জে দেওয়া যাবে, মেয়ে লোকে পুরুষে মেঞ্জে দেওয়া, যেহেতু কালার ব্যবহার করা যায় চিকিৎসা যাবে, মেয়ে লোকে পাই মেঞ্জে দিবে, অনেক উপকার আছে। আমাদের যেটা ভুল মশলা আছে যে আল্লাহ নবী দাড়িতে মেঞ্জে দিয়েছেন, কাজে পায়ে দেওয়া যাবে না, দাড়ি তো আল্লাহ সত্যি আলো দিয়েছেন, ওরা পায়ে দেয় কি জন্য? এই জন্য মেহেন্দি মেয়ে লোকে পায়ে দিলে অনেক উপকার আছে, পাও শক্ত হয়, পাও ফাটে না, এটা ঔষধ দেওয়া যায় আছে, না দাদের কিচ্ছু নাই। জি, সবাতেই দেওয়া যাবে, এটা কি হয়েছে? তেল আপনি বাড়াতে দেন না, কি হয়েছে এটার সাথে? আসসালাম, এইটা তো আপনাকে বলবে যুগে যুগে বলেন এটা। এখন আপনি যে এইগুলো শুনেই মনে করেন যে হারে কি যেন, আমরা কথা বলি কোরআন হাদিসের, এই কথা বলার কারণে আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে, এই কথা বলে চলো নির্যাতনের শিকার হচ্ছে, আমরা চাকরি গেল সব, এরপরও আপনার বিশ্বাস হয় না যে লোকগুলো কাজ করে ইসলামের জন্য? এরপরও শুনেন, এরপর আপনাদেরকে পরিষ্কার বলি, বারবার বলি আমি, আপনাদের এই জন্য বুঝতে হবে, জসিম সাহেবকে নাম বলার দরকারও নাই, আমরা জসিম ভাইয়ের গোলাম না, আপনার কার গোলাম? এই নামটা আসে কি জন্য? জসিম সাহেবকে আমি চিনি না, বস আপনার কোরআন হাদিস দাওয়াত দেবেন, কোরআনে আছে এইটা হাদিস এটা, আপনার দাওয়াতে ভুল করে তো মানুষ ভুল করে, দরকার নেই বক্তব্যের কথা, আপনারা কোরআন থেকে দলিল দেন, হাদিস দলিল দেন, বাস। জি, আর এটা পরে বারণ হয়েছে বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা, পীর ধরলে মানুষ সেরে কেমন লিপ্ত হয়ে যায়, আর এইগুলো সব জবাব দিয়ে দিচ্ছি দূর। আচ্ছা, এগুলো জবাব দেওয়া আছে, নতুন আসছে বোধ হয়, নতুনটা প্রশ্ন করেন না আমাকে, এটা কয়েকজন আসেন প্রশ্ন হবে। জি, মসজিদ ঢুকলে দুই কাজ পড়ার কথা, দুই কাজ আছে, বেশি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ইন্না আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।